দীর্ঘদিনের ঐতিহ্য কি শেষমেশ ছেদ পড়তে চলেছে? দর্শনার্থী ছাড়াই কি এবার হতে চলেছে দুর্গাপুজো? তেমনই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রীতমদের সঙ্গে কথা বলে। প্রীতম, কি জানা যাচ্ছে মঠ সূত্রে? দেখো, একটু আগেই আমাদের সঙ্গে কথা হয়েছে বেলুড় মঠের যিনি জেনারেল সেক্রেটারি মহারাজ স্বামী সুবিধানন্দজির সঙ্গে। তিনি যেটা জানালেন যে সেই রকমই সম্ভাবনা, দীর্ঘদিনের ঐতিহ্যের ছেদ এবং করোনায় তার একমাত্র কারণ। এবং কি হতে চলেছে না, বেলুড় মঠে পুজো হবে। বেলুড় মঠে ইতিমধ্যেই জন্মাষ্টমীর দিন সকালবেলা, 12 তারিখে জন্মাষ্টমীর পরের দিন সকালবেলা বিশুদ্ধ পঞ্জিকা মতে যেটা জন্মাষ্টমী ছিল সেদিনকে কাঠামো পুজো হয়ে গিয়েছে। নম নম করে সাজা হয়েছে, সারা হয়েছে সেই কাঠামো পুজো। অর্থাৎ বেলুড় মঠে পুজো হচ্ছে, কিন্তু সেটা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে কিনা সে নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। এবং সেটা অচি পরিষদের যে যে মিটিং হবে সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, একদম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু যদি শতাংশের হিসেবে বলা যায় তাহলে কিন্তু 80% বলা যেতেই পারে, 80 থেকে 90% যে বেলুড় মঠে পুজো হবে, দুর্গা পুজো হবে, রীতি মেনেই দুর্গা পুজো হবে, রীতি মেনেই কুমারী পুজো হবে। কিন্তু দর্শনার্থীদের ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে, নিষেধাজ্ঞা না বলে বলা ভালো, যেটা তারা বলেন যে যেহেতু অনুরাগী ভক্তমণ্ডলী যারা রয়েছেন তাদের সুবিধার্থে, তাদের নিরাপত্তার কথা ভেবে এবং মঠ কর্তৃপক্ষের মঠে সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার কথা ভেবে, অর্থাৎ করোনা আবহে এই দুর্গাপুজো পুজো শুধুমাত্র নম নম করে সারা হবে, শুধুমাত্র রীতি মেনে সারা হবে, কিন্তু বাইরের দর্শনার্থীরা যারা আসবেন তাদের জন্য মঠের প্রবেশদ্বার বন্ধ থাকার সম্ভাবনাই প্রবল, অন্তত 80% 90% এমনটাই জানিয়েছেন বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক স্বামী সুবিধানন্দজি মহারাজ। কিন্তু এরপরেও তারা নজর রেখে চলেছেন, এরপরেও তারা নজর রাখছেন, কারণ সাধুরা চান না কখনোই ভক্ত অনুরাগী, যে পরিমাণ বিপুল পরিমাণ ভক্ত অনুরাগী ছড়িয়ে রয়েছেন সারা বিশ্ব জুড়ে, তাদেরকে বিমুখ করার একেবারেই তারা চান না। সেই সাধু মনে কোথাও গিয়ে তাদের মনেও বিচলিত ভাব জাগে, সে কারণে তারা নজর রেখে চলেছেন নিরন্তর যে এরপরেও যদি অবস্থার উন্নতি হয় তাহলে হয়তো হতে পারে, কিন্তু সেটাও খুব নিয়ম করা নিয়ম নীতির মধ্য দিয়ে হবে, কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে, সম্ভাবনা কম তেমনটাই আমরা অন্তত মহারাজের কথায়, যিনি প্রধান বেলুড় মঠের, যিনি একেবারে বলা যেতে পারে তিনি প্রধান সাধারণ সম্পাদক, তিনি বিএস মহারাজ, তার কথাতে কিন্তু স্পষ্ট কোথাও গিয়ে লুকিয়ে রয়েছে সেই সম্ভাবনার কথা যে এতদিনের যে ঐতিহ্য, বেলুড় মঠের ঐতিহ্য, কুমারী পুজোর ঐতিহ্য, সেটা কোথাও গিয়ে ছেদ পড়তে চলেছে। অর্থাৎ হবে পুজো, হবে সেটা হয়তো ভার্চুয়ালি দেখা যাবে, কিন্তু মঠের যে ভিড় হয়, বিপুল পরিমাণ ভিড় হয় যেটা আমরা দেখি, সেই ভিড় থাকবে না। সেই প্রবেশ এবারে কিন্তু প্রবেশ করা, প্রবেশের ব্যাপারে কড়াকড়ি করা হবে, প্রবেশ নিষিদ্ধই হবে করা হবে, এরকমটাই সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।